বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিওতে রান্না প্রথমে শুরু করে দিচ্ছি একটা হার্ট চিকেন রান্না করতেছি প্রায় দেড় কেজির উপরে হবে তবে এখন মাংসটা হাতে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো তারপর রান্নাটা করব প্রথম পরিমাণ মতন লবণ দিয়ে দিছি হলুদের মানে ফাঁকি দিয়ে দিছি তারপরে মরিচের ফাঁকি দুই চা চামচ দিয়ে দিয়েছি কারণ হাড় চিকেন তো একটু জাল জাল না হলে ভালো লাগবে না তারপরে দুই চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি ভিডিও ব্লগার সুরাইয়া আপনারা আমার যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক ফেজ যারা ফলো করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন ধনার গুঁড়া দিয়ে দিচ্ছি সবগুলি একসাথে দিয়ে পেঁয়াজ মানে অল্প কিছু পরিমাণ পিঁয়াজ দিয়ে তেল দিয়ে বাস আমি হাতে মাখিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দেবো মানে পনেরো বিশ মিনিটের জন্য তারপরে আমি আবার তেল দিয়ে পিঁয়াজ ব্রাউন কালার করে তারপরে এটা আমি রান্না করব। তো আশা করি আমার রান্নাটা এই যে সর্ষে তেল দিয়ে দিলাম আর এটা চেষ্টা করবেন তেল তেলদা রান্না করার জন্য তাহলে কালারটা খুব সুন্দর আসবে এবং রান্নাটা অনেক মজাদার হবে আশা করি এইভাবে ট্রাই করলে আপনাদেরও মানে খেতে খুব মজা হবে যে যেমন এক মুঠো মানে একদম ঠাসা করে এক মুঠো পিঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি উপরে এখন আমি এগুলি সম্পূর্ণ হাতে ভালো করে মেখে নেব যাতে আমার মাংসর ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢোকে তো এইভাবে মানে হাতে মাখা মুরগির মাংস গরুর মাংস বা খাসির মাংস রান্না করলে কিন্তু খুব মানে টেস্ট হয় এভাবে রান্না করে দেখবেন ট্রাই করে একবার হলেও দেখবেন আশা করি ভালো লাগবে তো এখন আমি ভালো করে মশলা আর এটা কিন্তু আস্তে আস্তে করবেন কারণ কি এটা তো হাঁট চিকেন হাঁটটির সাথে হাতে কিন্তু লেগে গেলে হাত মানে কেটে যেতে পারে তো আমি আস্তে আস্তে করেছি এখন আমি রেখে দেব বিশ মিনিটের মতন তারপরে আমি রান্নায় চলে যাব এই যে আমি তেল দিয়েছি আমি সর্ষের তেলই দিয়েছি এবং পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি এবং মাংসের মশলা যা যা লাগে সব কিছু দিয়েছি এখন দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি একটা ফ্লেভার সুন্দর হওয়ার জন্য আর এখন আমি পেঁয়াজগুলি ভালো করে ব্রাউন কালার করে নেব তো পেঁয়াজগুলি ভালো করে ব্রাউন কালার করার পর আমি হাতে মাখা মাংসটা খুব সুন্দর করে মানে ঢেলে দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে ডাকনাদা ঢেকে দেব মানে দশ মিনিটের মতন আর এটা কিন্তু মাংসটা রান্না করতে কিন্তু একটু সময় লাগবে অন্যান্য মাংস থেকে কেননা এটা হার চিকেন কমপক্ষে আপনাদের চল্লিশ মিনিট সময় লাগবে আর চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এই যেখানে আমি ডাকনার ডেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আর পানি দিব না এই যে পানি উঠেছে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দিব আর এটা গরম পানি দিয়ে রান্না করলে মানে মাংসটা খুব সুন্দর নরম আর সফট হবে এই যে পরিমাণ মতন আমি পানি দিয়ে দিচ্ছি কারণ পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এই জন্য কারণ হাড় চিকেন রান্না করতে অনেক সময় লাগে সিদ্ধ হতেও সময় লাগে তো আশা করি আমার রান্নাটা ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ সবাই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে ধৈর্য সহকারে দেখবেন একদম শেষ পর্যন্ত আর ভিডিওটা যদি পুরোপুরি না দেখেন তাহলে আমার ভিডিওটা অল্প দেখে চলে গেলে আমার এটা আমার যে চ্যালেঞ্জের জন্য ক্ষতিকর এই যে আমার মাংস মশাল্লা আলহামদুলিল্লাহ আমি ফাইনাল লোক দেখালাম রান্না হয়ে গেছে তো সব এর মধ্যে আমি আমার হাতের বানানো মাংসের মশলাও দিয়ে দিয়েছি এক চা চামচ তো গ্রানে মাসাল্লাহ ঘরে কিন্তু ভরপুর হয়ে গেছে তারপরে এখন দা ডেকে আরও পাঁচ ছয় মিনিটের মতন রান্না করব। তারপরে আমি আজকে বাসমতি চাইলের পোলাও পাকিয়েছি মাশাল্লাহ দেখেন কত সুন্দর জর্জরা এবং মানে কোনো চাউল মানে ভাঙে নাই আর জ্বর খুব সুন্দর হয়েছে উপরে আমি এক চা চামচ প্রাণের ঘি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য এই যে দেখেন আমার কত সুন্দর জ্বর হয়েছে খেতে কিন্তু অনেক ইয়ামি হয়েছিল এই যে দেখেন আমি সামনে এনে দেখাচ্ছি বাসমতি চালের পোলাও তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লেগে থাকলে মানে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বা সবাই ভালো